আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের টানটান ভাব হারিয়ে যাচ্ছে, ঘরেই কি দিয়ে যত্ন নেবেন? কোনো সুন্দর জিনিসই চিরকাল সুন্দর থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষয় হওয়া স্বাভাবিক। তবে এ কথা সত্যি যে বয়সের লক্ষণ মুখে ফুটে উঠলেও চর্চার মাধ্যমে তার গতি কিছুটা শ্লথ করা সম্ভব। কিন্তু ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য বাজারে যে সব ক্রিম পাওয়া যায় তা রাসায়নিক নির্ভর, সাময়িক উপকার মিললেও ক্ষতির পরিমাণও কম নয়, তাই ঘরোয়া উপায়ে অবলম্বন করাই ভালো। চলুন জেনে নেই কি কি দরকার নিজের সৌন্দর্য ধরে রাখতে। মুখের টানটান ভাব ধরে রাখতে কোন কোন ঘরোয়া প্যাক ব্যবহার করবেন? এক, কলার প্যাক। মুখে বয়সের ছাপ পড়ার আগে থেকেই তা প্রতিরোধ করতে শুরু করুন। একটি পাকা কলা চটকে মেখে নিন, তার মধ্যে মিশিয়ে নিন 1 চামচ মধু এবং 1 চামচ অলিভ অয়েল। এই মিশ্রণটি মিনিট 15 মুখে মেখে রেখে দিন, তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। 2, ডিম। ডিমের সাদা অংশের সঙ্গে 1 চামচ দই এবং 1 চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন কিছুক্ষণ, শুকিয়ে গেলে তুলে ফেলুন। 3, ওটমিল। মিক্সিতে ওটস গুঁড়ো করে নিন, গুঁড়ো করা ওটসের মধ্যে 1 চামচ বেসন, 1 চা চামচ মধু গোলাপ জল দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন 15 মিনিট। 4, ক্যাস্টর অয়েল। 1 চামচ ক্যাস্টর অয়েলের মধ্যে 4 চামচ লেবুর রস মিশিয়ে নিন, 20 মিনিট মুখে মেখে রাখুন, সপ্তাহে 2 দিন এই মিশ্রণ মুখে ব্যবহার করুন। 5, মুলতানি মাটি। গরুর দুধ ফোটানোর আগে খানিকটা তুলে রাখুন, এর মধ্যে মিশিয়ে নিন মুলতানি মাটি। এবার এই মিশ্রণটি মুখে মেখে রাখুন কিছুক্ষণ, কিন্তু শুকোতে দেবেন না, হালকা গরম জলে ধুয়ে নেবেন। দেখবেন কিছু দিন ব্যবহারে আপনার সৌন্দর্য আবার ফিরে আসছে। আপনার কোন সমস্যা মতামত জানাতে কমেন্ট করুন। নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।